হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু নর্থ স্টাডি। দিস ইজ ইউর এডুকেটর অরিন্দম দত্ত। তো আমরা আজকে এই ভিডিওতে কি করব, আলোচনা করব সেকেন্ড উইকের যে মক টেস্টটা হয়েছিল প্রিলির, সেটাকে অ্যানালাইজ করব। ওকে, তো প্রথমেই আমরা কি দেখছি, সিনোনিম। তো ফার্স্ট কি আসছে না, বেলিটেল, যার মানে হচ্ছে কিন্তু খর্ব করা। তো এখানে অপশন এ অর্থাৎ ডিমিনিশ, যার মানেও কিন্তু খর্ব করা। তলে বেলিটেল তার পারফেক্ট সিনোনিম কিন্তু হচ্ছে ডিমিনিশ, আর গুলো দেখবও না। সেকেন্ড আমরা আসছি বাউন্টি। বাউন্টি যার মানে হচ্ছে কোনো প্রকারের উপঢৌকন বা গিফট। তো এখানে অপশনে গিফট দিয়ে দিয়েছে, তো সেই জন্য দেখো এখানে ডোনেশনও আছে, প্লেজারও আছে, রিওয়ার্ডও আছে। রিওয়ার্ড কি, পুরস্কার করা, অর্থাৎ তুমি ভালো কোনো কাজ করেছো যার জন্য তোমাকে পুরস্কৃত করা হচ্ছে। ওকে, প্লেজার কি, একটা আনন্দ হওয়া। আর ডোনেশন কি, যে তোমাকে দান করছি কোনো একটা জিনিস কোনো পারপাসের জন্য। বাট গিফটটা আমরা কি, গিফটটা কিন্তু আমরা কোনো কাউকে পুরস্কার হিসেবে দিই না, তাই তো? আমাদের মন চেয়েছে তাই তাকে গিফট দিলাম। তো এখানে বাউন্টির মানেও কিন্তু হচ্ছে এই ধরনের যে গিফট দেওয়া। এরপরে আসছি ব্যাশ। ব্যাশ মানে কিন্তু হচ্ছে সজোরে আঘাত করা। ওকে, মনে রাখ, সজোরে আঘাত। তো সেটাই কিন্তু হচ্ছে এখানে স্ট্রাইক। এই কারণে ব্যাশের একদম পারফেক্ট সিনোনিম কিন্তু হবে স্ট্রাইক। এরপরে আসছি বেনিফ্যাক্টর, যে ভালো কাজ করে কারোর, আমার ভালো কাজ করেছে সে। অর্থাৎ সরি, এখানে অপশন বিটা দিয়ে দিয়েছে ভুল করে, এটা অপশন বি হবে না, এখানে অপশন হবে ডি, দ্যাট ইজ ডু গুডার। ওকে, তো সিনোনিম যেটা আছে বেনিফ্যাক্টর, ওটা কিন্তু অপশন বি এখানে হবে না, এটা হবে ডু গুডার, যে ভালো কাজ করে, নট সেন্ট। এটা কিন্তু তোমরা কারেকশন করে নিও, হ্যাঁ, টাইপিং এর মিস্টেকের জন্য এটা হয়ে গেছে। তো এটা হবে ডু গুডার, যারা যারা এটাকে রাইট করেছো, যারা যারা ডু গুডার, যারা যারা ডু গুডারকে ক্লিক করেছো অপশনটাতে, তারা কিন্তু ফুল মার্কস পাবে। এরপর আমরা আসছি আমাদের নেক্সট সিনোনিমে, বিসিজ। কোনো কিছুকে বেষ্টন করা, তাকে বলছি কিন্তু আমরা বিসিজ। যার পারফেক্ট সিনোনিম কিন্তু হচ্ছে সারাউন্ড, কোনো কিছুকে প্রদক্ষিণ করা বা তাকে ঘিরে থাকা, দ্যাট ইজ কল্ড সারাউন্ড। এরপর আমরা আসছি আমাদের ইডিয়ামসে, ফেল ফ্ল্যাট। এই ফেল ফ্ল্যাট যার পারফেক্ট কিন্তু মিলছে এর সাথে হ্যাড নো এফেক্ট, অর্থাৎ যার কোনো প্রতিফলনই হয় না, কোনো প্রতিক্রিয়াই হয় না, তাকেই বলি কিন্তু আমরা ফেল ফ্ল্যাট। অর্থাৎ ধরো একটা জোক মারলাম, একটা কারোর উপর জোক করলাম, জোকটা শুনে কেউ হাসলোই না। ওকে, তো কারোর কোনো যাই আসলো না যে আমি একটা জোক বললাম। তো এই ধরনের যে সিচুয়েশনগুলো হয় সেখানে এই ধরনের ইডিয়ামটা ইউজ করা হয়, ফেল ফ্ল্যাট। যে দেখ ভাই, একটা জোক আমি ইউজ কর, একটা জোক মারলাম, কেউ হাসলোই না। তো সেক্ষেত্রে কিন্তু ফেল ফ্ল্যাট কথাটা ইউজ করতে পারো, খুব ভালো লাগবে শুনতে। ইডিয়ামসে আমরা আসছি এরপরে, ফেদার হিজ নেস্ট। ফেদার হিজ নেস্ট সব থেকে সুন্দর কিন্তু পারফেক্ট যেটা ম্যাচ করে, ওটা কিন্তু হচ্ছে অ্যাক্ট ফর ইজ ওন ফিউচার বেনিফিটস। অর্থাৎ কিছু কাজ যা শুধুমাত্র নিজের জন্যই আমরা করি, আমাদের আমাদের নিজের ভবিষ্যতের জন্যই করি, তাকেই কিন্তু বলছি আমরা ফেদার হিজ নেস্ট। এরপরে আসছি আমরা ডান টু ডেথ, তাকে বলছি কি আমরা মার্ডার্ড, হত্যা করা। তারপরে আসছে এন্ডেড ইন ফিয়াস্কো, ইন কমপ্লিট ফেলিয়র। কোনো একটা কিছু স্টার্ট করলে বাট সেটা সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেল, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা এন্ডেড ইন ফিয়াস্কো এই ইডিয়ামসটাকে ইউজ করি। এরপরে আসছি আ হাম্বল, সরি ইট আ হাম্বল। তো ইট আ হাম্বল মানে কিন্তু হচ্ছে অ্যাপোলজিস হাম্বলি, অর্থাৎ যে কাকুতি মিনতির মাধ্যমে ক্ষমা চায়, হ্যাঁ, যে আমায় ক্ষমা করে দাও হেন তেন, একদম হাম্বলি যে ক্ষমা চায়, হ্যাঁ, করুণভাবে যে ক্ষমা চাইছে, তাকে কিন্তু আমরা বলি ইট আ হাম্বল। আচ্ছা, এরপর আসছি কারেন্ট অ্যাফেয়ার্সে, ভিনি মহাজন রিসেন্টলি অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ সেক্রেটারি অফ পাঞ্জাব। তিনি পাঞ্জাবের কিন্তু চিফ সেক্রেটারি হিসেবে অ্যাপয়েন্ট হয়েছেন। আমার ভিডিও যেগুলো আছে দেওয়া, আপলোড করা কারেন্ট অ্যাফেয়ার্সের, একটু দেখে নিই, ওর মধ্যে কিন্তু ডিসকাস করে দেওয়া আছে। এরপরে আমরা আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিক্ট ইজ রিলেটেড টু খোলেংচু হাইড্রো পাওয়ার প্রজেক্ট দ্যাট রিসেন্টলি ইন নিউজ। তো এটা কিন্তু হচ্ছে ট্রাশিয়াংশি, এবং এটা কিন্তু ভুটানে রয়েছে, মনে রাখবে কিন্তু, হ্যাঁ, ট্রাশিয়াংশি ডিস্ট্রিক্ট। আর এই যে ওপরের যে নামগুলো দেওয়া আছে এগুলো এক্সিস্টই করে না, হ্যাঁ, প্রথম কথা।
অন্যগুলো যেগুলো আছে। 13 নম্বরে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট রিসেন্টলি লঞ্চ দ্য মহাপরবানা স্কিম, মহারাষ্ট্র গভর্নমেন্ট। ওকে, এটা কিন্তু মেনলি একটা ইন্ডাস্ট্রিয়াল ইনিশিয়েটিভ, যাতে বেশি করে ইন্ডাস্ট্রিকে আকর্ষণ করা যায়, ইনভেস্টমেন্টকে আকর্ষণ করা যায়, যাতে তারা মহারাষ্ট্রে আসুক এবং বিজনেস করুক। এরপরে আমরা দেখছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইনস্টিটিউট ইনিশিয়েট প্রজেক্ট প্রাণা। তো প্রজেক্ট প্রাণা কিন্তু হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স বেঙ্গালুরু কিন্তু ইনিশিয়েট করলো, এবং এই প্রকল্পের আন্ডারে কিন্তু কি বানানো হচ্ছে না, ভেন্টিলেটর বানানো হচ্ছে কিন্তু, এবং যেগুলো কাজে লাগছে COVID-19 এর জন্য। এরপর আমরা আসছি, হংকং রিমেইন্ড আ কলোনি টিল 1997 অবধি। কার কলোনি ছিল? এটা কিন্তু হচ্ছে UK, ইউনাইটেড কিংডম, তাদের কিন্তু একটা কলোনি ছিল হংকং, এবং 1997 এর পর কিন্তু ট্রান্সফার করে দেওয়া হয় তাকে চায়নার কাছে অ্যাজ এ অটোনোমাস স্টেট হিসেবে। উইচ অফ দ্য ফলোয়িং স্টেট অবজার্ভ দ্য হরেলি ফেস্টিভ্যাল? ছত্তিশগড় কিন্তু, হ্যাঁ, এরাই কিন্তু একমাত্র অবজার্ভ করে হরেলি ফেস্টিভ্যালকে। তো আমাদের রাজ্যে যেরকম হয় নবান্ন উৎসব, সেরকম ওদের ওখানে কিন্তু হয় হচ্ছে হরেলি ফেস্টিভ্যাল। এটা কিন্তু মেনলি হচ্ছে চাষিদের একটা উৎসব। কোহালা হাইড্রো পাওয়ার প্রজেক্ট দ্যাট রিসেন্টলি ইন নিউজ ইজ আপন হুইচ রিভার? ঝিলাম রিভার, রিভারটা কিন্তু মনে রাখবে, হ্যাঁ, এবং এটা কিন্তু POK এবং চায়নার মধ্যে কিন্তু কোল্যাপস হচ্ছে। এরপর আমরা আসছি, ফাদার অফ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক, যার নাম হচ্ছে PC মহালাবনিশ, মনে রাখবে এটাকে। দেন ওয়েস্ট বেঙ্গল শেয়ার্স দ্য লংগেস্ট ইন্টারন্যাশনাল বাউন্ডারি উইথ বাংলাদেশ। নেপাল আর ভুটান তো ঠিক আছে, ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে, বাট সিকিম কিন্তু হচ্ছে একটা রাজ্য, ইন্টারন্যাশনাল বাউন্ডারি কিন্তু, ইন্টারন্যাশনাল স্টেট কিন্তু না, এবং একটা, হ্যাঁ, কোনো রাষ্ট্র না কিন্তু সিকিম, মনে রাখবে। তো বাংলাদেশ কিন্তু হবে এটা। দ্য ডিস্টেন্স অফ চিকেন স্নেক ইজ 9 কিলোমিটার। চিকেন নেক কোথায় আছে? উত্তর দিনাজপুরে কিন্তু, মনে রাখবে, চোপড়া, ওখানে কিন্তু চিকেন স্নেক। বাঁকুড়া ইজ আন্ডার দ্য হুইচ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল? তো এটা কিন্তু মিদনাপুর ডিভিশন, পাঁচখানা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন রয়েছে, যার মধ্যে মিদনাপুর কিন্তু একখানা ডিভিশনের মধ্যে পড়ে, এবং এর মধ্যে বাঁকুড়া আছে, বীরভূম আছে, ওয়েস্ট মিদনাপুর রয়েছে। ওকে, এগুলো মনে রাখবে কিন্তু। এরপর আমরা আসছি, রিভার তোরসা পাসেস থ্রু উইচ অফ দ্য ফলোয়িং সিটি? কোচবিহার। কোচবিহার যে শহরটা আছে, সেই কোচবিহারের মধ্যে দিয়ে কিন্তু গেছে হচ্ছে রিভার তোরসা, মনে রাখবে। উইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস উইটনেসড অফ লোয়েস্ট রেনফল ইন ওয়েস্ট বেঙ্গল? যেহেতু কোয়েশ্চেনটা ওয়েস্ট বেঙ্গলের উপর থেকে করেছি, তো এখানে আমি উল্লেখ করিনি, তো এটা কিন্তু হবে ময়ূরেশ্বর, দ্যাট ইজ বীরভূম, ওখানে কিন্তু ময়ূরেশ্বর রয়েছে, সবথেকে কম বৃষ্টিপাত হয় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আর 24 নম্বরে আসছি, দ্য হায়েস্ট পিক অফ দ্য প্লেটো রিজিয়ন অফ বেঙ্গল? আমাদের পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল রয়েছে, তার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোর্গাবুড়ু। ওকে, নামটা কিন্তু মনে রাখবে, গোর্গাবুড়ু। নেম দ্য প্লেস হুইচ ইজ অলসো নোন অ্যাজ ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। অর্কিড কিন্তু এক ধরনের ফুল, হ্যাঁ, তো এটা কিন্তু কোথায় আছে? কার্শিয়াংয়ে কিন্তু আছে। দ্য মোস্ট সুপিরিয়র কোল অফ বেঙ্গল, আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে গুণগত মানের কয়লা কি যেটা পাওয়া যায়, সেটা লিগনাইট। বলতে গেলে প্রথমে আসে কিন্তু হচ্ছে অ্যান্থ্রাসাইট, তারপরে বিটুমিনাস, তারপরে লিগনাইট, অর্থাৎ 3 নম্বর ধরনের, যেটা বলতে গেলে যে গুণগত মান হিসেবে যদি আমরা বিচার করি, তাহলে কিন্তু লিগনাইট 3 নম্বরে আসে। আর এই লিগনাইটটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব থেকে হাই লেভেলের কয়লা যেটা পাওয়া যায়, এর থেকে উপরে কয়লা পাওয়া যায় না বেশি একটা। অ্যান্থ্রাসাইট এবং বিটুমিনাস কয়লা কিন্তু অত বেশি পাওয়া যায় না, খুব রেয়ার পাওয়া যায়, অল্প পাওয়া যায়, মেনলি লিগনাইট ভ্যারাইটির কয়লা কিন্তু পাওয়া যায়। দ্য ক্লাইমেট অফ ওয়েস্ট বেঙ্গল ইজ ট্রপিক্যাল মনসুন, ট্রপিক্যাল ডেসিডুয়াস কিন্তু না, এটা মনে রাখবে, আর ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিনও কিন্তু না। ট্রপিক্যাল ওয়েট এভারগ্রিন মানে কি? অনেকে এটা কিন্তু কনফিউজ হয়ে যায়। ট্রপিক্যাল মানে হচ্ছে আর্দ্র, ভেজা, চিরসবুজ। আর্দ্র, ভেজা, চিরসবুজ। তো আমাদের এখানে কি সবসময় গাছের পাতা দেখা যায়? শীতকালে কিন্তু পাতা কিছু কিছু গাছের ঝরে পড়ে যায়, কিন্তু তার বলে এই না যে এখানে 6 থেকে 7 সপ্তাহের মধ্যেই কিন্তু পাতা কন্টিনিউয়াসলি ঝরে পড়ে যায়। হ্যাঁ, দার্জিলিং ফার্জিলিংয়ের ওখানে কিছু কিছু অঞ্চল রয়েছে, ওখানে কিন্তু পাতা ঝরে পড়ে যায়,
পাঁচ সপ্তাহ ছ সপ্তাহের মধ্যে, বাট শুধু ওই জায়গাটাকে বিচার করলে হবে না, ওভারঅল যে ওয়েস্ট বেঙ্গলের মনসুনটা আছে ওটা কিন্তু ট্রপিক্যাল মনসুন, ওকে, ক্রান্তীয় মৌসুমি। সুন্দরবন ইজ এ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ফ্রম দ্য ইয়ার 1987, এটা মনে রাখবে। হলং ইজ এ ট্রিবিউটারি অফ হুইচ অফ দ্য ফলোয়িং রিভার, এটা কিন্তু তোর্ষা, তোর্ষার কিন্তু একটা উপনদী কিন্তু হচ্ছে এই হলং। এরপর আসছি মংপু ইন দার্জিলিং ইজ ফেমাস ফর কুইনাইন ফ্যাক্টরি, ওকে, এই যে কুইনাইন যার থেকে তৈরি হয় কি পেনিসিলিন, তো এই কুইনাইন কিন্তু পাওয়া যায় মংপুতে, মনে রাখতে হবে। তো এটুকুই থাকলো ম্যাথস এবং রিজনিংয়ের ওপরে যে সমস্ত তোমাদের কনফিউশন রয়েছে গ্রুপে জানাও, ওগুলো কিন্তু ম্যাম তোমাদের সলভ করে দেবে, কারণ আমার কাছে কিন্তু এই মুহূর্তে আর যেহেতু ল্যাপটপ নেই বুঝতেই পারছো আমি কিন্তু সলভ করতে পারবো না এখান থেকে, ওকে। তো আশা করছি তোমাদের মোটামুটি কনফিউশন কিছুটা ক্লিয়ার, কনফিউশন কিন্তু কিছুটা দূর করতে পারলাম। যদি মনে হয় যে না আরও কিছু কনফিউশন রয়েছে প্লিজ লেট মি নো, আমাকে জানাও এবং গ্রুপে কমেন্ট করে জানাও, ওকে। তো আজকের জন্য এটুকু থাক, অ্যান্ড স্টে টিউন অ্যান্ড ওয়াচ নোট স্টাডি।